রবিবারের পর সোমবার ধান সেদ্ধ করার মেশিনে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো শ্রমিকের। ঘটনাটি ঘটেছে চাঁদপাড়া এলাকায়। আচমকা পরিবারের সদস্যের মৃত্যুতে হতবাক গোটা পরিবার, এলাকা জুড়ে শোকের ছায়া। মর্মান্তিক, বিদ্যুৎ পরিচালিত ধান সেদ্ধ করার মেশিনে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া শিমুলিয়া এলাকায়। ঘটনায় নিহত শ্রমিক পান্নালাল দে। নিহত শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালে উঠে স্থানীয় শিশির দাসের ধানকলে কাজ করতে যান পান্নালাল। বাড়ি থেকে বেরোনোর কয়েক ঘন্টার মধ্যেই বাড়িতে খবর আসে পান্নালাল বিদ্যুৎপৃষ্ট হয়েছেন। ঘটনায় প্রত্যক্ষদর্শী প্রাণকৃষ্ণ দে বলেন, আমি ধানকলের পাশে কাজ করছিলাম, হঠাৎই মোটর বন্ধ হয়ে যায়। লক্ষ্য করি মালিকের দাদা এসে মেন সুইচ অফ করছেন। আমরা এরপর দুজনে মিলে ধরাধরি করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাই তাকে। তিনি বলেন, অবস্থা ভালো নয়, হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নেবার পর চিকিৎসকেরা পান্নালালকে মৃত বলে ঘোষণা করেন। গাঁদা ফুল গাছের গোড়ায় মাটি দিচ্ছিলাম, কিল্লি টেনে টেনে মাটি গাছের গোড়ায় দিচ্ছি। এবারে তার মধ্যে আমার জল পিপাসা পেয়েছে, আমি এসে বসলাম আর কি, বসে জলটা খাচ্ছি। তার মধ্যে ও হলারে মানে কুড়ো দিচ্ছে, দিতে দিতে হট করে মোটরটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে তারপরে কি হয়েছে সেটার বোঝা গেল না পরিষ্কার। আমাদের একজন আছে ওই মালিকের দাদা বিকাশ দাস, উনি এসে সঙ্গে সঙ্গে মোটরটা মানে মেনটা নামিয়ে দিয়েছে। মিনসু নামিয়ে দেওয়ার পরে আমরা দুইজনে গিয়ে ধরাধরি করে মেসেজ টেসেজ করলাম, একটু গরম দুধ পাশের বাড়ির থেকে এনে খাইয়ে টাইয়ে তারপর ভ্যান ঠিক করে আমরা নিয়ে এসেছিলাম যে প্রভাস ডাক্তারের কাছে নিয়ে যাবো। এবং সেখানে উনি বলছে, না ওখানে তো হবে না, বনগা নিতে হবে। বনগার অটো ধরে বনগা নিয়ে গেল। বনগা নিয়ে ডাক্তার দেখলো টেকলো, দেখে টেকে তারপরে বলছে নিচু আর নেই। ঘটনার পর এখনও তার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেননি পান্নালাল বাবুর পরিবারের সদস্যরা। বাড়িতে মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সকল সদস্যরা। বাড়ির একমাত্র রোজগেড়ে ব্যক্তির হঠাৎ মৃত্যুতে হতবাক পরিবারের সকলেই। মৃত পান্নালাল বাবুর স্ত্রী বলেন, সকালে ধান সেদ্ধ করতে গেছিলেন প্রতিদিনের মতো। শুনেছিলাম গতদিনও মেশিনটি খারাপ হয়েছিল, তারপর খবর পাই কারেন্ট লেগেছে। ও তো সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে গেল কাজে, ধানের সিদ্ধ করার কাজে, ওইখানে গিয়ে কারেন্টটা শর্ট খেয়েছে। কাল গতকালকে নাকি মেশিনটা নষ্ট ছিল, তারপরে এখন ওটা ঠিক করেছে কি না করেছে ভগবান ঈশ্বরে জানে। তারপরে যাওয়ার ছটার সময় গেল, যাওয়ার পরে কিছুক্ষণ পরে খবর আসে যে পান্নাতে নাকি কারেন্ট শর্ট হয়েছে। মৃত পান্নালালের সাথে এদিন একসাথেই কাজ করছিলেন অপর এক ব্যক্তি বিকাশ দাস। তিনি বলেন, আমি মেশিনের ওপরে ছিলাম, হঠাৎ করে ও কারেন্টে শক খায়, তড়িঘড়ি নিচে নেমে এসে কারেন্ট অফ করে দিই। সমস্ত মেশিন কারেন্ট হয়ে গেছিল, আমি চেষ্টা করেও ওকে বাঁচাতে পারলাম না। ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ওই ঝাড়া মারে ওই কারেন্টটা বডি হয়ে ঝাড়া মারি ওরে একটা ফেলেছে, তখন আমি হসপিটাল নামাই দিয়ে তো ওরে দৌড়ে কি করি। আমি ছিলাম, ওর এক ভাই ছিল, দাদা দাদা ছিল। অ্যাকচুয়ালি কি মানে শক্ট হয়ে গেছে, মানে কারেন্ট হয়ে গেছিল সেরকম? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, চাঁদপাড়া।